প্রাচীনকালের পুরনো কাঠের নৌকা এবং টালি শিল্পের জন্য এই বলাগড় বিখ্যাত। স্থানটি অনেক পুরনো মন্দির এবং পুরনো বড় বড় গাছ দেখা যায়। এই সেই বলাগড় স্কুল যেখানে বিদ্যাসাগরের পদধূলি পড়েছিল এক সময়। একটা কথা না বললেই নয়, এখানকার মানুষ গাছকে খুবই ভালোবাসেন। এখান থেকে 4 কিলোমিটার দূরে একটি স্থানে সব বাড়িতেই নার্সারির সুবিধা করা আছে, যেখানে আপনারা সব ধরনের গাছের চারা পাবেন। আম, জাম, কাঁঠাল, লিচু, নেসপাতি এবং ফুলের চারা এবং অনেক ধরনের পাহাড়ি গাছের চারাও এইখানে দেখা মেলে এই নার্সারিতে। এই বড় নৌকাগুলোর বেসিক্যালি তোমার 2 থেকে 3 খানা মোটর হয়, ঠিক আছে, যেটা তোমার এই বড় নৌকাটাকে ঠেলতে সাহায্য করে। আর বুঝতে পারছো, এটা বেশিরভাগ তোমার লজ, রেস্টুরেন্ট বা ভাড়া নেওয়া হয়, যেটা তোমার বিয়ে বাড়ি বলো সব কিছুতেই এটা ব্যবহার হয়। এটা হলো গঙ্গা নদীর পাড়ে অবস্থিত একটি বদ্বীপ, যেখানে কোনো মানুষ বসবাস করে না, যার ভিতরে বড় বড় গাছের নিচে ছোট ছোট প্রাণীর বাসস্থান গড়ে উঠেছে। এখানে অনেক পুরনো পুরনো বট এবং অশ্বত্থ গাছের দেখা পাওয়া যায়। মাঝ বরাবর গঙ্গা প্রবাহিত হচ্ছে, যার ওপারটা নদিয়া এবং এপারটা বলাগড়। আমি এখন যেখানটা আছি সেই জায়গাটাতে জানো তো জিরাট বলাগড়। সে এই স্থানে নৌকা বানানোর জন্য সব থেকে উল্লেখযোগ্য, যেখানে নৌকা খুবই ভালো বানানো হয়, বিখ্যাত আমাদের সারা ভারতবর্ষে বলতে পারো। এখানে বেশিরভাগ কলকাতার বড় বড় নৌকা এখান থেকে তৈরি হয়ে কলকাতায় পাঠানো হয়, যে এখানেই যাবতীয় মেকানিক্যাল বলো, কাজকর্ম সব কিছু এখানে মেনটেন্যান্স হয়। এই স্থানগুলো দেখছো ছোট বড় থেকে বড় সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। আর আমরা যেখানে ছিলাম এতক্ষণ, আমরা ওই ব্রিজটাতে ছিলাম, ঠিক আছে, ওই ব্রিজটা থেকে আমরা এখন এই ঘাটটাতে এসেছি, আর যেখানে তোমরা এই এটা দেখতে পাচ্ছ। বরাগড়ের ঘাটে এখনও তোমার কত নৌকার অবশেষ পড়ে আছে দেখো, এটা কতদিনকার হয়তো পুরনো নৌকা পড়ে আছে, আর ওখানে তো নতুন নৌকা আছে জানোই তোমরা। আর দেখো এখানে নৌকাটার কতদিন, আন্দাজ করে বলো কমেন্টে যে কত বছর পুরনো নৌকাটা হতে পারে, দেখবো কতজনের কমেন্ট ঠিকঠাক হয়। এখানটা দেখতে পারো যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেক পাখির বাসা, অনেক এগুলো হচ্ছে পাখির বাসা, ঠিক আছে, এগুলো তোমার গর্তে থাকে। তোমার কমেন্ট করে বলো যে এটা কি পাখির বাসা। জলটা খেলবে থেকে বেরোনোর সময় এই মন্দিরের দর্শন পেলাম, ঠিক আছে, এখন এই যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, তো আমি এই সাইকেলে আছি, চলো। দেখো দেখেছো ওখানে হনুমান বসেছে দেখো এখানে। এখন মানে আমগুলো এখন খেলে তো কষা লাগবে, তাই তো? এখন গাইজ আমগুলো খেলে না কষা লাগবে, যার জন্য হনুমানগুলো এখন চুপচাপ বসে আছে, নাহলে ওরা সবসময় তা এদিক ওদিক কিরিং বিরিং করে লাফাতে লাফাতে যায়। আচ্ছা